নমস্কার বন্ধুরা, আমাদের শর্মিলা অঙ্কুর সাঁতরা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে। শর্মিলা সাঁতরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো সব পরিবারে। আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা দারুণ সুন্দর ইটিং শো চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের মধ্যে ক, খ, গ, ঘ এগুলো তো তোমরা জানোই, আর এই অক্ষর দিয়ে শুরু কিছু খাবার আমি নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের সামনে আজকে আমি খেয়ে দেখাবো। তাতে কিরকম খাবার হবে আমি বুঝতে পারছি না। তো আর এই ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে কিছু অক্ষর যেগুলোর মধ্যে কোনো খাবারের নামই হয় না, তো সেইগুলো বাদ দিয়ে আমি যে বাকি অক্ষরগুলো খাবারের নাম হবে তো সেইগুলি আমি তোমাদের সাথে খেয়ে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে সরাসরি আমি খাবারে চলে যাই। তো তো প্রথম অক্ষর হচ্ছে ক। ক দিয়ে আমি কেক নিয়ে চলে এসেছি। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমাকে কিন্তু প্রচুর খাবার খেতে হবে, তো আমি একটু একটু করে খাবার খাবো। তো চলো শুরু করা যাক। তো এর পরের অক্ষর হচ্ছে খ, আর খ দিয়ে হচ্ছে খই। তো চলো খইটাই খাওয়া হোক। তো এরপর হচ্ছে গ। তো গ দেখো, দুটো গাজর আর হচ্ছে গজা, কোনটা খাবো আগে? দুটোই খাবো একটু একটু করে, ঠিক আছে? তো প্রথমে আমি গাজরটাই খাই। তো এরপর আছে ঘ। ঘ দিয়ে ঘুগনি, একদম পুরোপুরি হোমমেড তৈরি আমার নিজের হাতের। তো ঘর পর ও আছে, ওয়া দিয়ে কোনো কিছু খাবার। তো এরপর চ আছে, চ দিয়ে চিপস। এরপর আছে ছোলা, ছ দিয়ে, সেটা আমার হাতে ছোলা রয়েছে দেখো, ছ দিয়ে। তো এরপর আছে বর্গির জ, আর বর্গির জ মানে জিলেপি। তো বন্ধুরা এরপর আছে ঝ, আর ঝ দিয়ে ঝালমুড়ি। আর তো প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমি সব খাবারটা কিন্তু আমি পুরোটা করে খাবো না, অল্প করেই খাবো। তো তার জন্য অল্প করেই খেয়ে খেয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ঝালমুড়ি। তো বন্ধুরা ইউ দিয়ে কোনো খাবার নেই আমার কাছে। তো এরপর দিচ্ছি আমি ট, ট নিয়ে টোস্ট। এই টোস্ট আমার খুব ভালো লাগে, চা দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। প্রথমে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, শেষে কি খাবার খাবো জানি না। তো বন্ধুরা এরপর আছে ঠ, আর অনেকক্ষণ ধরে অনেক কিছু খেলাম, তো একটু ঠান্ডা জল খাওয়া যাক। তো বন্ধুরা এরপর আছে ড, ড দিয়ে ডিম, প্রোটিনে ভরপুর। গরম গরম ডিম সেদ্ধ দারুণ লাগে। ঢ, ঢ দিয়ে হচ্ছে ডিমে গুড়। বন্ধুরা তোমাদের ওইখানে কি নাম তোমরা বলো এই গুড়কে, আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা ডিমে গুড় বলি এটাকে। তো বন্ধুরা মধ্য নদীয়ে কিছু খাবার আমার কাছে নেই। তো এরপর আছে ত, আর যেটা হচ্ছে খতরনাক, বাবে তেঁতুল, ত দিয়ে তেঁতুল। তো বন্ধুরা ত এর পর থ, আর থ হচ্ছে থানকুনি পাতা, তোমরা সব তো চেনো আশা করি। তো এখন আমি খাই থানকুনি পাতা। তো এরপর আছে দ, দ দিয়ে দুধ। এই মাত্র তেঁতুল খেলাম, কি হবে জানি না, দুধ খাচ্ছি। তো বন্ধুরা আমার গোঁফ হয়েছে নাকি একটু দেখো তো, দুধ খেয়ে গোঁফ তৈরি করেছি পাকা পাকা। ধ আছে এরপর, ধ দিয়ে ধনে পাতা। এখন শীতকালে ধনে পাতা তোমরা তো জানো কত ভালো লাগে সব খাবারের মধ্যে, তরকারি। তো এরপর আছে দন্তন্য, দন্তন্য দিয়ে কি নিয়েছি দেখো বন্ধুরা, নুন, কি হবে আমার মুখের অবস্থা জানি না, তবু আমি খাচ্ছি।
গোটা মুখটা নুন হয়ে গেল। এরপর আছে প, প দিয়ে পেঁয়াজ। সব পেঁয়াজটা খেতে পারবো না আমি। তো এরপর আছে ফ, ফ দিয়ে আমি ফল ধরেছি, ফল হিসেবে কলা নিয়েছি। চলো খাওয়া যাক। তো এরপর আছে ব, ব দিয়ে বাদাম। তো এরপর আছে ভ, আর আমাদের বাঙালি যেহেতু, তো ভ দিয়ে ভাত ছাড়া আমি আর অন্য কিছু অপশন পাইনি বন্ধুরা, তো তার জন্য আমি ভাতই নিয়েছি। বাঙালিরা ভাত ছাড়া থাকতে পারে না, এটা তো জানোই। তো এরপর আছে ম, ম দিয়ে মূলো। তো এরপর আছে উন্তস্ত জ, উন্তস্ত জ আর কোনো খাবার পায়নি, তো তার জন্য দিয়েছে রস, র রস দিয়ে রসগোল্লা। এটা হচ্ছে বেস্ট অফ পার্ট খাওয়ার, র দিয়ে রসগোল্লা। তো এরপর আছে ল, ল দিয়ে ললিপপ। তো এরপর আছে তালবস্য, তালবস্য দিয়ে আমি নিয়েছি শাক আলু। এটা এক ধরনের ফল যেটা মাটির নিচে হয়। তো এরপর আছে দন্তস্য, আর দন্তস্য দিয়ে নিয়ে এসেছি সন্দেশ, একটা হাট। হাটটা একটু ভেঙে দিই, নাহলে তো খেতে পারবো না। আজকে খাওয়াগুলো দারুণ ছিল। তো বন্ধুরা আজকে শেষের অক্ষর হচ্ছে হ, তো হ দিয়ে হজমলা নিয়ে চলে এসেছি, আর যা খেয়েছি হজমলাতে আমার হজম করে দেবে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে এইভাবে অনেক অনেক তোমরা ভালোবাসা দেবে।